Hi guys, welcome to my channel Anupriya's Kitchen. আজকে নিয়ে এসেছি দারুন মজার একটি স্ন্যাকস, ডিমের স্ন্যাকস। খুবই দারুন, খুবই সুস্বাদু এবং খুবই মুচমুচে এই স্ন্যাকস। ইফতার আইটেম, ইফতারের জন্য আপনারা এটি তৈরি করতে পারেন। এই ডিমের স্ন্যাকস তৈরি করার জন্য প্রথমে আমি একটি গ্রেটারের সাহায্যে ডিমকে গ্রেট করে নিচ্ছি। আমি ডিমের স্ন্যাকস বানানোর জন্য তিনটি ডিম সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে ভেতরের কোনো অংশ কাঁচা থেকে না যায়। ডিম গ্রেট করা হয়ে গেলে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি একসাথেই। এবার মাকার পালা আমি পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে আলতো হাতে মেখে নিব। তার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ কিন্তু পরিমাণ বুঝে দিবেন, লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এটা হচ্ছে স্ন্যাকস, এটাতে যদি লবণ বেশি হয়ে যায় খাবারটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে চায়ের চামচে তিন চামচ উপর উপর করে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এবার শেপ দেওয়ার পালা, আমি এগুলাকে ডোনাটের শেপে তৈরি করে নিব। ডোনাটের শেপ তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এভাবে গোল করে নিতে হবে, এরপরে চেপে চেপে মাঝখানের অংশটাকে ফাঁকা করে দিতে হবে। এভাবে যদি মাঝখান দিয়ে ভেঙে যায় সমস্যা নাই, আবারও হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। বেশি জোরে টান দিলে এভাবে ভেঙে যাবে, তাতে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবে চেপে চেপে আবারও ডোনাটের শেপ দিয়ে নেবেন। সবগুলো চপ আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। আমি এভাবে আজকে ডিমের স্ন্যাকস তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং খুবই দুর্দান্ত স্বাদের হয়, খুবই ইয়াম্মি। যারা ইফতারে নতুন নতুন আইটেম খাওয়ার জন্য প্রস্তুত থাকেন বা নতুন নতুন আইটেম তৈরি করার জন্য প্রস্তুত থাকেন, আজকের রেসিপি তাদের জন্য। কোট করার জন্য আমি একটি ডিম নিয়েছি, সেখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া এবং বিট লবণ এবং অরেঞ্জ ফুড কালার 2 থেকে 4 ফোঁটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এগুলো ছিল লাল সেমাই। সেমাইগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি কোট করার জন্য। আমি প্রথমে ডিমের ডোনাটগুলোকে কোটিংয়ের জন্য যে ডিমটা নিয়েছিলাম সেখানে কোট করে এরপরে সেমাইয়ের মধ্যে কোট করে নিব। কোট করার সময় একটু আলতো হাতে করবেন যেহেতু ভেঙে না যায়, কারণ হচ্ছে এটি খুবই নরম থাকে আর ডিমের ব্যাটারের মধ্যে দিলে এটি একটু চিপচিপে হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন আলতো হাতে কোট করার জন্য। আমি সেম প্রসেসে আরেকটি ডিমের স্ন্যাকস কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। অনুরোধ রইল বাসায় একবার হলো ইফতারের আয়োজনে এই আইটেমটি আপনারা তৈরি করে খাবেন। আমার আশা যে এটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি মাঝে মাঝে এভাবে তৈরি করি। যদি আমার স্টাইল কারো ভালো লাগে তাহলে আপনারা ফলো করতে পারেন এবং এটি একটি ইউনিক বলে আমার মনে হয়। আশা করি আপনাদেরও মনে হবে এটি একটি ইউনিক রেসিপি। এবার ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম, সেখানে আমি এবার চপগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি। বেশি গরম করা যাবে না তেলগুলো, এতে করে উপরে যে সেমাইয়ের কোটিং দিয়েছি কোটিংটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য তেলগুলো উষ্ণ গরম হতেই ডিমের স্ন্যাকসগুলো এখানে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প সময় ভেজে নিলেই হয়ে যাবে, কারণ সেমাইও আগে থেকে ভাজা, সেমাই বেশিক্ষণ ভাজতে হয় না। আর তার মধ্যে হচ্ছে ডিম সেদ্ধ করা, এই জন্য অল্প সময়, 2 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখতে কি দারুণ হয়েছে দেখুন, খুবই সুন্দর এবং খুবই কালারফুল। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে, আমার মনে হয় আপনাদের বেবিরাও এই ডিমের স্ন্যাকস খুবই পছন্দ করবে। তৈরি হয়ে গিয়েছে আমার ডিমের স্ন্যাকস। আমি নামিয়ে আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও বলছি ধন্যবাদ।